আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, হায় বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম। আসলে এক এক সময় এক একজন, এটা আমি বলতে পারবো না, তবে আমি আমি যে গানটা প্রথমে গেয়েছি 2022 সালের 3 ডিসেম্বর, এটা নিশ্চয়ই আপনারা মানে অবগত হয়েছেন অলরেডি, যে এর মধ্যে একটা গত 2 সপ্তাহ আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছি। আমি বলতে কি, গানটা গীতিকার ইথুন বাবু এবং গানটার যেটা মানে সৃষ্টি, যেটা বলে সৃষ্টি, আমি যখন পাহাড়ি ধাঁচের একটা গান এরকম, যে গানটা এরকম, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরি আন, ওই সর্দার বলে লিব পিঠের চাম, হায় যাদুরাম ফাঁকি দিয়া চালাই আসাম। তো আমি এই গানটা যখন ফেসবুকে পোস্ট দিলাম, মাঝে মধ্যে একটু ওই ঢঙের গানগুলো আমি গাই, তো পোস্ট দিলে তখন আমাকে বাবুভাই ডাক দিয়ে নিয়ে গিয়ে বললেন যে তুই যেহেতু এই পাহাড়ি গানগুলো ভালো গাস, তো তোর এরকম একটা গান আমি করব। তো উনি লিখে ফেললেন, তো সেই থেকে আর কি গানটা ওখানে আমরা রাজশাহী গণসমাবেশে আমরা করলাম। তো এটা আমরা প্র্যাকটিস করলাম রামপুরায় প্র্যাকটিস করে, আমরা প্রায় 5-6 দিন প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করে দেন আমরা ওখানে ইয়ে করি। তো ওখানে আমার সাথে এখন যে মেয়েটাকে আপনার ভাইরাল হিসাবে এই গানটাতে জানেন, ও ছিল সহশিল্পী হিসাবে। তো আমরা ওখানে যেখানে রাজশাহীতে যে বাড়িতে আমরা উঠেছিলাম, উনি অনেক মানে গুণী একজন প্রফেসর হীরা ভাই, ওনার বাড়িতে আমরা ছিলাম ছড়িয়ে ছিটিয়ে। তো এই গানটার পেছনে আসলে অনেক কিছু আছে, অনেক কাহিনী আছে, অনেক বড় বড় গানটাকে কেন্দ্র করেই। গানটার মূল শিল্পী ছিলাম আমি, যেহেতু প্রথমে আমি গেয়েছি আমি সেটাই বলেছি, কিন্তু আমার যারা সাধারণ যারা আছেন, মানে সাধারণ যারা মানুষ আছেন, যারা কমেন্ট করে কমেন্ট বক্সে এসে, আমি অনেক নেগেটিভ কমেন্ট দেখেছি। হয়তোবা এটা আমার বোঝানোর ব্যর্থতা ছিল, হয়তোবা আমি ওই সময় বোঝাতে অক্ষম হয়েছি, তো সেজন্য আমি হয় আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি পরবর্তীতে আমি আসলেই চিন্তা করেছি যে আমার এই জিনিসটা আসলে ক্লিয়ার করা উচিত, যে আমি ওই সময়টা আমি হয়তোবা ওনাদেরকে ওইভাবে বোঝাতে সক্ষম হইনি। তো আমি বলতে চেয়েছি বারবার করে যে গানটা 2022 সালের 3 ডিসেম্বরে গানটা আমার কণ্ঠেই আমি রাজশাহীর গণসমাবেশে, খুব খারাপ পরিস্থিতি বলা যায়, কারণ ওই পরিস্থিতিগুলো তো আসলে ব্যাখ্যা করার মতো পরিস্থিতি না, সবাই খুব জড়সড় থেকে যতটুকু প্রচার প্রচারণা চালানো যায় তার মধ্যে থেকেও প্রায় লাখ লাখ মানুষের মধ্যে আমি গানটা গেয়েছি। এমন না যে গানটা আমি খুব একটা ইনডোরে গেয়েছি বা 10 জন 20 জন 50 জন এরকম খুব ছোট স্বল্প পরিসরে গেয়েছি তা নয়, এই গানটা আমি লক্ষ লক্ষ মানুষের সামনে গেয়েছি। যেহেতু গানটা আমি এটাই বলতে চেয়েছি আমার শ্রোতাদের যারা আছে, যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন, তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা একটা জিনিস সুন্দর করে বুঝতে হবে, কারণ ওনারা এই বিষয়গুলো ওনারা জানেন না, যারা ওখানে কমেন্ট করতে আসছেন তারা অনেকেই হয়তোবা জানেন না, কারণ সাধারণ মানুষই ওখানে বেশি। তো ওনারা এই বিষয়গুলি সুন্দর করে আগে জানতে হবে, তারপর বুঝতে হবে, তারপর খুঁজতে হবে। তো সেটাই বলবো সবাইকে, যে না জেনে আসলে মন্তব্য করাটাও ঠিক না। তারপরও আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, যে তারা তাদের সুন্দর সুন্দর কমেন্ট বা যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গণসমাবেশে গিয়েছিলাম আমি, রাজশাহীর গণসমাবেশে, এবং এটা জাসাসের প্রোগ্রাম ছিল, গণসমাবেশে ওখানে গিয়েছিলাম। আর আমি এখন বলতে গেলে আসলে অনেকে বলবে আপনি এতদিন কেন আপনি মানে ও এই সময় অন্য কেউ গিয়েছে বা এই সময়, তবে আমি তো ওই সময়টাই আমি গানটা গিয়েছি, এবং আমি গানটা গিয়েছি বলে যে আমি গানটা দাবি করছি তা কিন্তু নয়। যারা আমার ভক্ত শ্রোতা, মানে যারা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক যাই বলেন না কেন, যে যে অর্থে বুঝেন,
আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আপনাদের হয়তো বা বোঝার ভুল আছে, আমি কখনোই গানটা দাবি করিনি। আমি সবসময়ই বলেছি বা আমি বলার চেষ্টা করেছি বা বোঝাতে হয়তো বা আমি ব্যর্থ হয়েছি, গানটা আমি সর্বপ্রথম গেয়েছি 2022 সালের 3 ডিসেম্বর, এটা আমি গেয়েছি, আমি সেটাই বলেছি। কিন্তু আমি দাবি কখনোই গানটার দাবি আমি কখনো করিনি। এটা গীতিকারের রাইট, গীতিকার গানটা পরবর্তীতে কাকে দিয়ে এটা রেকর্ড করবে বা ইয়ে করবে সেটা গীতিকারের রাইট। এখানে আমার আসলে আমাদের বাংলাদেশে তো এরকম কোনো ইয়ে রেকর্ড করে ওটা ইয়ে ছিল স্টেজ পারফর্ম গ্যাপ, গ্যাপটা গ্যাপ বললে বলতে পারেন, এটাই গেয়েছি। কিন্তু আমি যে আপনারা কিন্তু একটা জিনিস বারবারই মানে বুঝতে ভুল করতেছেন বা আমারও বলতে হয়তো বা ক্লিয়ার বুঝতে পারছেন না, আমি গানটা কিন্তু দাবি করিনি। আমার প্রবলেমটা কোথায় ছিল আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমার প্রবলেমটা ছিল আমি এর মধ্যে বাবু ভাইয়ের, আমি প্রতি বছরই বলা যায় একটা না 10-15 বছর আমরা প্রায় ভাইয়ার 17ই নভেম্বর যখন জন্মদিন, তো আমি সবসময় দেখা গেছে ফোন দিলেই জন্মদিনে আমরা বিভিন্ন আয়োজন থাকে, আমরা সেই আয়োজনে পার্টিসিপেট করি। তো সেভাবে করে লাস্ট আমি 17ই নভেম্বর, আমার সাথে তো 2023 সালের 17ই নভেম্বরও তার সাথে খুব নর্মাল একটা সম্পর্ক, যেহেতু আমি একটু হার্ড হয়েছে যেহেতু গানটা অন্য কাউকে দিয়ে করাচ্ছে বা করাইছে সেই হিসাবে, তো আমার আমার সেখানেও প্রবলেমটা ছিল না যে না ঠিক আছে সে তার সাথে হয়তো আমার কোনো দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, সে সেজন্য অন্য কাউকে দিয়ে করিয়েছে বা এটা তার স্বাধীনতা, আমি সেখানে তাকে কখনোই ছোট করে দেখবো না, তার প্রতি সবসময় আমি সম্মান রেখেই কথা বলেছি আগেও এখনও। তো আমি শুধু এটুকুই বলবো যে আমার কষ্টটা লেগেছে যে পরবর্তীতে এসে আমি তো আগে পরে একদম শুরুর দিকেই আমার যখন দেদে জেল ভেঙে দে গানটা ভাইরাল হলো তখন 2018 সালে, তো তখন আমি তো তা মানে ওই জেল ভেঙে দে গানটার মধ্যে দেদে জেল ভেঙে দে ওই গানটার মধ্যে কমেন্ট বক্সে গেলে লক্ষ 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 শুধু কমেন্ট যে সাহসী শিল্পীটাকে, এই সময়ের সাহসী শিল্পী, এই সময়ের দুঃসাহসী শিল্পী, মানে এই ধরনের কমেন্ট আমার এত বেশি, আমার দেখলে আমার মনটা অনেক শান্তি লাগতো তখন। তো এটা ওই সময়ে আমি ওই সময় থেকে যখন ওই গানের মধ্যে কথাও আছে যে আর একটা যুদ্ধ চাই, তো আমি ওই সময় থেকেই আমি মনে করতাম আমি একটা যোদ্ধা কণ্ঠ দিয়ে যুদ্ধ করতেছি, ওই সময় আমার কাছে কেন জানি আমার নিজের মধ্যে ভালো লাগতো। এবং এখানে যদি অনেকে কমেন্ট করতেছে আমি দেখলাম যে ভাগে কম পড়ে গেছে এই সেই অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করতেছে, আসলে এখানে ভাগের কিছু নেই, আমি আপনাদেরকে জানাচ্ছি এটাই যে এখানে আসলে ভাগ বা এখানে সম্মানের হানি ঘটেছে বলেই আমার এই প্রেস কনফারেন্সটা ছিল, এখানে ভাগাভাগির কিছুই নেই। কারণ আমি চেয়েছি যে প্রথম থেকে আমি